জয় জগন্নাথ। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মু জ্যোতিষাচার্য প্রমোদ কুমার পণ্ডা আপনার স্বাগত করুছি আপনার প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো কল্যাণ চ্যানেল। প্রিয় দর্শক বন্ধু, যে ব্যক্তি মানে উক্ত চ্যানেল দেখুছেন সবসক্রাইব করে না, সবসক্রাইব করতু, লাইক করতু, শেয়ার করতু। এবার আসুন জাঁয়া 2023 মশিয়াকে বিদায় দিয়ে 2024 মশিয়াকে স্বাগত করে সিংহ লগ্ন অন্যতা সিংহ রাশি ব্যক্তি মানি কেমিতি কটিব বর্ষটি আজ আমি জাঁয়া। যে ব্যক্তি রাশি হচ্ছে সিংহ, প্রথমত নিজ মনকু কন্ট্রোল রাখিবা বহুত আবশ্যকতা আছে। জিদি ক্রোধ ঠার দূরে রুহন্তু, স্বাস্থ্য প্রতি ধ্যান দেওয়া বহুত আবশ্যকতা আছে। কন্টিনিউ মেডিসিন ইউজ করা পড়ব, কারণ শনিঙ্কর দৃষ্টি, শনি সিংহরাশি প্রতি দৃষ্টি দেলে ক্রোধকু দূরে রহবা অত্যন্ত আবশ্যকতা আছে। দেবগুরু বৃহস্পতিঙ্কর মধ্যে দৃষ্টি আছে, এতে নিমিত্ত নূতন বস্ত্র, অলঙ্কার, ভূষণ, শুভ মাঙ্গল্য কার্যে যোগদান দেওয়া এবং তীর্থব্রত করা স্বাভাবিকতা। অর্থনৈতিক ক্ষেত্রে এবর্ষ যথেষ্ট সফলতা প্রাপ্তি হব, কুটুম্ব পরিবার আনন্দ সুখ দেখা দেব, গৃহ কার্যে সফলতা মধ্যে মিলিব। বহুদিন ধরে অপেক্ষা করে কিছু কার্যপ্রাই সে মধ্যে সফলতা পাখ যাওছে, বংশ মধ্যে বৃদ্ধি হব, চাহে সন্তানকর বংশ বৃদ্ধি হোক, চাহে আপনার কুটুম্বকর বংশ বৃদ্ধি হোক, এবং কুটুম্ব পরিবার কিছু শুভ মাঙ্গল্য কার্য হওয়া দেখা দেছে। ভাই ভৌণী মিত্রতা মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রকে নিয়ে টিকি অশান্তি অসন্তুষ্টতা বৃদ্ধি করে, ভাই ভৌণী মিত্রতা মধ্যে কর্ম এবং ব্যাপার বাণিজ্য ক্ষেত্রকে নিয়ে টিকি অশান্তি অসন্তুষ্টতা বৃদ্ধি করে, টিকি সাবধান রয়েবে। মাতা বা শাশুঙ্ স্বাস্থ্যকে নিয়ে চিন্তা বড়িব, বন্ধু বান্ধব মিত্রতা মধ্যে অসন্তুষ্টতা ক্রিয়েট হয়ে পড়ে, কত ক্ষেত্রে সন্তুষ্টি দেখা দেব, কতক ক্ষেত্রে অসন্তুষ্টতা মধ্যে দেখা দেব। এতদ ব্যতীত পরাক্রম ক্ষেত্রে বিজয় প্রাপ্তি অছি, যদি বিদেশ যাত্রা করা চাহুলে বিদেশ যাত্রা, দূরযাত্রা, ভ্রমণ যোগ, ধর্মকার্যরত, দেবালয় মন্দির প্রতিষ্ঠা কার্য, মন্দির নির্মাণ কার্য, স্কুল ইত্যাদি নির্মাণ কার্য আপনার দ্বারা মধ্যে সফলতা মিলিব। বাস চেষ্টা, প্রতিচেষ্টা এবং নিজের ইচ্ছা রহবা বহুত আবশ্যকতা আছে। সন্তানকে নিয়ে আনন্দিত হবে, বিদ্যার্থী সফলতা অর্জন করবে, লভ ম্যাটরের সকসেসফুল দেখা দেব, দাম্পত্য জীবনের আনন্দ দেখা দেব, পতি পত্নী মধ্যে শ্রদ্ধা, আদরতা, বিশ্বাসতা, আত্মীয়তা বৃদ্ধি পাইব। কিন্তু সব ক্ষেত্রে অসন্তুষ্টতা বা ঠিক নয়, ডাউট করা মধ্যে ঠিক নুহে, ছোট ছোট কথাকে নিয়ে চিচিড়াপন হওয়া বা সন্দেহতা ভিতরে রহবা বিলকুল ঠিক নুহে, কারণ শনিঙ্ক দৃষ্টি যোগ সাবধান রহবে। বহুদিন ধরে স্বাস্থ্যের পীড়া পাওলে সেটি আপনার উপশম মিলিব, যেহেতু রাহু অষ্টম ভাবরে অনেক আপন উচ্চরে অশ্চিত রূপরে আপনার শরীরের কিছু না কিছু রিকভরি হব। বহুদিন ধরে কোণী বৃদ্ধ ব্যক্তি পীড়িত হোলে নিশ্চিত রূপরে রাহুঙ্কর ইষ্ট দেবতার যম, নিশ্চিত রূপরে আপনার ঈশ্বর প্রাপ্তি হব, ভাগ্যর উদয় অছি এবং নিজের নলেজ, নিজের জ্ঞান, নিজের এজুকেশনকে নিয়ে যথেষ্ট সম্মান, উচ্চ আসন, উচ্চ পদ পদবী মধ্যে প্রাপ্তি অছি। কর্মক্ষেত্র মধ্যে সফলতা দেখা দেব, দেবগুরু বৃহস্পতিঙ্কর 1 মে 2024 পুনঃ মেষ রাশি বৃষ রাশিকে আগমন করবে, সেটি 13 মাস অবস্থাপন কলা ভিতরে আপনার নিশ্চিত রূপে কর্মক্ষেত্রে জবরদস্ত সফলতা মিলিব, জবরে মধ্যে সফলতা মিলিব, পিতাপুত্র মধ্যে শ্রদ্ধা আদরতা মধ্যে বৃদ্ধি পাইব, আত্মীয়তা বিশ্বাসতার মধ্যে বৃদ্ধি পাইব।
তাহলে প্রিয় দর্শক বন্ধু, স্বাস্থ্য হি সম্পদ। স্বাস্থ্য প্রতি টিকে ধ্যান দিয়ন্তু, আর কোনসি ক্ষেত্রে কিছু আবশ্যক পড়বনি। যদি স্বাস্থ্য ঠিক আছে, সব ঠিক আছে। আপনার চাহুলে বহু দিন ধরে মূল ঘরটিয়ে হো বা স্থানটিয়ে হো, আপনি নিশ্চিত প্রাপ্তি করে পারবে। দেবগুরু বৃহস্পতিঙ্কর মে মাসঠার দৃষ্টি পড়িব, নিশ্চিত আপনার লাভবান হবে। যদি ঘর করা চাচ্ছেন ঘর করতু, প্লট কিনে চাচ্ছেন প্লট কিনন্তু, অন্যথা ফ্ল্যাট কিনে চাচ্ছেন ফ্ল্যাট কিনন্তু, বা কোনসি কৃষি কার্যের উন্নতি করার চাচ্ছেন সেথেরে মধ্যে সফলতা দেখা দেব। কোনসি এক্সপোর্ট ইনপোর্ট কার্যের আপনার ইনভেস্টমেন্ট করা চাচ্ছেন সেথেরে মধ্যে লাভ হব। কোনসি স্কুল মেডিকাল কলেজ ইত্যাদি আপনার ওপেনিং করা চাচ্ছেন বা স্থাপনা করা চাচ্ছেন বা ব্যাপার ক্ষেত্রকে বৃদ্ধি করা চাচ্ছেন সেথেরে মধ্যে লাভ হব। তাহলে কোন প্রতিকার করা যে বর্ষটি অতি উত্তম শুভ আনন্দময় হওয়া দরকার, মনে রাখিথান্তু। প্রত্যেক রবিবার দিন শুদ্ধ শাকাহারী ভোজন করতু, খালি রবিবার নু, রবিবার, শনিবার এবং গুরুবার শুদ্ধ শাকাহারী ভোজন করতু। মাতা পিতাঙ্কু প্রণাম করতু, তাঙ্কু কেবে দুঃখ দিয়ন্তুনি। কারণ সূর্যঙ্কু আপনার গ্রহরাজ্যের স্বয়ং সূর্য, মাতা পিতাঙ্কু শ্রদ্ধা আদর করতু। সূর্য হলে আত্মাকারক গ্রহ, সূর্য হলে পিতাকারক গ্রহ। যদি আপনার মাতা পিতাঙ্কু কষ্ট দুঃখ দিয়ে বা শাশু শ্বশুরঙ্কু কষ্ট দুঃখ দিয়ে, তাহলে জীবনে কেতে গ্রহ ভালো থাকলে সুদ্ধা আপনার সুখর বঞ্চিত হওয়া পড়ব। এতে নিমিত্ত এমন শ্রদ্ধা আদরতা করতু। প্রত্যেক গুরুবার দিন ভগবান বিষ্ণুঙ্কু তুলসী চোটা দান করতু। প্রত্যেক দিন দান কলে মধ্যে সেথেরে আপনার সফলতা মিলিব। গোমাতা, শ্বান, কাক, কবুতর এমানকু কিছু খাইবাকু দিয়ন্তু। তাহলে দেবগুরু বৃহস্পতি, রাহু এবং শনিঙ্ক কৃপা আপনার প্রতি নিশ্চিত পড়িব। আপনার সুস্থ রহবে, সুস্থ মন দেখা দেব এবং প্রত্যেক কার্য 2024 বর্ষের যা বি আপনার মনোকামনা আছে নিশ্চিত পূর্ণ হবে এবং সফলতা দেখা দেব। পিলামানঙ্কর মধ্যে উন্নতি নেই যথেষ্ট আনন্দিত হবে। যে মা মানে সন্তান প্রাপ্তি পে বাধা লা, সেমানকু মধ্যে সন্তান প্রাপ্তি দেখা দেছে এবং সন্তানকু নিয়ে মধ্যে আনন্দিত হবে এবং কার্যের মধ্যে সফলতা দেখা দেব। বহুত দিন ধরে বিবাহ কার্যের মধ্যে বাধা আসি, বিবাহ কার্যের মধ্যে আপনার সফলতা মিলিব। কারণ ভাগ্য স্থানের দেবগুরু বৃহস্পতি আপনার কন্যা বহুত দিন ধরে বিবাহর হয়ে পারি নথিলে, বহুত বয়স হয়ে যাই, কিন্তু এই সময় বিবাহর সম্পূর্ণ সুযোগ সময় অছি। ঘরর পূর্ব উত্তর কোণকু যাআন্তু, অন্যথা ঘরর পশ্চিম দিকক যাঁতু। পূর্ব উত্তরের হি আপনার বিবাহর হব আপনার যাঁতু, অন্যথা পশ্চিম দিকক যাঁতু, আপনার বিবাহর সমাপন হব, সফলতা মিলিব, ভাল শুভর প্রাপ্তি হব। এতদ ব্যতীত নিজের কর্তব্যের কোণী অবহেলা রাখা উচিত নুহে, সফলপ্রাই পজিটিভ চিন্তাধারা নিয়ে চালে আমি নিশ্চিত রূপে বিজয় প্রাপ্তি হওয়া। তাহলে প্রিয় দর্শক বন্ধু, আজ তো আমি জাঁলে 2024 মশায় কোণ করা পড়ব, কোণ সময় চালছে, আজ তো সময় যাই, আমার কার্যক্রমকে আমি এটি রকুছু, পুঁ দেখা আগামী ধারে। জয় জগন্নাথ, নমস্কার, হরিওম।